हाय फ्रेंड्स, वेलकम टू लार्निंग। आशा करी सबाई खूब भालो आछो, सुस्थ आछो। माय नेम इज शुभदीप कोयल, आमी डायमंड हारबारे थाकि। तो जारा आमार क्लास कंटिन्यू करछे तारा जाने जे आमी यूट्यूबेर साहाज्ये मेडिकेलेर जे क्लासगुलो आछे क्लास इलेवेने नीट लेवेले एकटार पर एकटा चैप्टार पढ़िये जाच्छि। तो ये जे कोर्सटा एटार नाम दिए जाए मास्टार कोर्स। जारा जे जेखानेई पढ़ुक ना केन, যে অন্য কোনো স্যারের কাছে পড়ুক বা কোনো ইনস্টিটিউশনে পড়ুক বা যারা আসতে পারছে না, সকলে এই ক্লাসটা করতে পারবে। তো তাদের কিন্তু এই কোর্সটা যদি সে করে তাদের কিন্তু খুব হেল্প হবে। এটা যেহেতু আমাদের ইউটিউবে সাহায্যে সে পেয়ে যাচ্ছে, সে বাড়িতে যখন অফ টাইমে রিভাইজ করবে, সে যদি আমার ক্লাসগুলো দেখে, তাহলে সে অবশ্যই কিছু না কিছু সে শিখবে। যতটা ইজি ভাবে রিপ্রেজেন্ট করা যায় আমি করছি। তো ইউটিউবে আমি আগে ক্লাস করাতাম, তো এখন তারপরে মাঝে বন্ধ করে দিয়েছিলাম। আবার হচ্ছে বেশ কিছু স্টুডেন্ট যারা আমার কাছে পড়বে বলে ইন্টারেস্টেড, কিন্তু তারা আসতে পারছে না যেহেতু তাদের বাড়ি অনেকটা দূরে। তাদের কথা ভেবেই আমার আবার ইউটিউবে আসা। অনলাইনে ক্লাস এমনি করানো হয়, বেশ কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি এবছর অনলাইনে ক্লাসের ব্যাচটা রাখিনি, আর অফলাইনে সব ব্যাচ প্রায় ফিল আপ হয়ে গেছে। তো আমার বাড়ি ডায়মন্ড হারবার। তো ডায়মন্ড হারবার সরিষাতে যারা আছে এখানে, যে ইংলিশ মিডিয়াম গুলো আছে, কার্মেল আছে, অ্যানিমেশন স্কুল আছে, ডিপিএস আছে, ডিপিএস হচ্ছে 11-12 সিবিএসই, মানে ওয়ান অফ দ্য বেস্ট আর কি, বিহানি আছে। তো তাদের স্টুডেন্ট গুলোর কথা ভাবতে গিয়ে, মানে আমার এক্সট্রা যে দূরে যারা থাকবে তাদের উপরে মানে অনলাইনে ক্লাস রেখে ওটা সম্ভব হয়, তারা কন্টিনিউয়াসলি কল করার জন্য আমি ইউটিউবে সাহায্যে রাতের দিকে যখন যা টাইম পাচ্ছি, সপ্তাহে একটা দুটো করে ক্লাস, আগে একটা করে নিচ্ছিলাম, এখন দুটো করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, যে কোর্সটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন আমাদের হিউম্যান ফিজিওলজি চলছে, হিউম্যান ফিজিওলজি হয়ে গেলে আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে যাব। একটা একটা করে পোর্শন আমরা মেডিকেলের লেভেলে যতটা আমার পক্ষে পসিবল, যতটা ডিপলি যাওয়া যায়, যতটা এক্সট্রা করিয়ে দেওয়া যায় এই অল্প সময়ের মধ্যে, আমি কিন্তু চেষ্টা করছি। এই যে আমাদের ক্লাসগুলো হচ্ছে আর কি, এর মধ্যে তোমাদের দুটো হেল্প হচ্ছে। এক নম্বর হেল্প কি হচ্ছে, তোমরা এটা ইজিলি রিভাইজ করতে পারবে। আর দু নম্বর ব্যাপার হচ্ছে, যারা ধরো আসতে পারছে না তাদের এই ক্লাসটা সত্যি খুব দরকার, তো তাদের ক্ষেত্রে পুরোপুরি 100% হেল্প হবে। যে কোনো বই তুমি মার্কেট থেকে তুলে নাও, সে ট্রুম্যান বায়োলজি হতে পারে, সাঁতরা পাবলিকেশনের বই হতে পারে, বাদার্স যে কোনো বই সে হতে পারে, যদি তুমি মার্কেট থেকে সেই বইগুলো কেনো, তোমার এই যে ক্লাস এখানে করানো হচ্ছে সেই ক্লাসের হচ্ছে তুমি পুরো ডিটেল তুমি পেয়ে যাবে। এখানে এখানে তুমি বুঝে নেবে, আর সেখানটা তুমি ডিটেলে কি করবে তুমি সেটা পড়াশোনা করবে, তাহলেই তোমার দেখবে অনেকটাই তুমি এগিয়ে যাবে এবং যতটা সম্ভব তোমার হেল্প হবে। তো দুটো কথা আরো বলা, এরকম বেশ কিছু অনেক স্টুডেন্টই আছে যাদের বাড়ি একটু গ্রামের দিকে, তারা বাংলাতে করতে চাইছে, মানে বোর্ড ওয়ার্ড তো অবশ্যই এটা ইংলিশে পড়তে হবে, নইলে মেডিকেলে কোশ্চেন পড়তে অসুবিধা। এবারে কিন্তু আমি সেটা বাংলায় রিপ্রেজেন্ট করছি, এতে কি হয় বুঝতে সুবিধা হয়। তো ম্যাক্সিমাম তো হিন্দির চ্যানেল, আর বাংলাতে এত ডিটেলে বিভিন্ন জায়গায় করানো নেই। তো সেই জন্য আরো অনেক ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করো যাদের সত্যি এই ক্লাসটা দরকার। আমাদের টার্গেট এটা নয় যে করতে হলো করলাম ফুরিয়ে গেল, আমাদের টার্গেট হচ্ছে যে যে জায়গায় স্টুডেন্ট পড়তে চাইছে কিন্তু ভালো মেটেরিয়াল সে পাচ্ছে না, বা সেখানটাতে সে ইংলিশে এরকম রিপ্রেজেন্টেশন পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভেবে এই ইউটিউবটা করা। তো যে যত বেশি শেয়ার করবে তাহলে কি হবে, যাদের এইটা দরকার তাদের এটা কিন্তু হেল্প হবে। ঠিক আছে, এইটুকু বলার ছিল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর পারলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করলে আমাদের 1000 ক্রস করে গেলে আমরা লাইভে এসে ডিরেক্ট করতে পারবো, সেটা একটা সুবিধা আমরা পেয়ে যাবো। তো সেটা হবে, ধীরে ধীরে হচ্ছে, সকলে অনেকেই হেল্প করছে, নইলে সাবস্ক্রাইব তো গ্রো করতো না, অনেকটাই সাবস্ক্রিপশন বেড়েছে। নিশ্চয়ই কেউ না কেউ সাবস্ক্রিপশন করছে তোমাদের মতো যারা ক্লাস করছো। তো কন্টিনিউয়াসলি যারা ক্লাস করছে তারা জানে এখানে কোন কোয়ালিটিতে করানো হচ্ছে, ইভেন তারা মেসেজও করে আমাকে। যারা আজকে ফার্স্ট ভিডিওটা দেখছো, সেই ভিডিও ডেসক্রিপশনে এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো পেয়ে যাবে, বা তুমি যদি হোমে গিয়ে দেখো, লার্নিং বলে সার্চ করবে, LEARNIC, লার্নিং এ গিয়ে তুমি ইউটিউবে গিয়ে দেখবে সমস্ত ক্লাসগুলো তুমি পাবে। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা এখন চলছে অলরেডি, এটা মনে হচ্ছে সম্ভবত 5th ক্লাস বা 6th ক্লাস হবে, এর আগে অনেকগুলো ক্লাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এর আগে আমরা রেসপিরেটরি সিস্টেমটা করেছি, 3টে ক্লাসের মধ্যে যতটা করিয়ে দেওয়া যায়, বেস্ট দেওয়া যায় সেটা পড়ানো হয়েছে, পরবর্তীকালে টাইম পেলে আবার রিভাইজ হবে। এখন ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে, আজকে তার লাস্ট ক্লাস নেব। কিন্তু আরেকটা কথা বলার, ডাইজেস্টিভ সিস্টেম আর রেসপিরেশনের উপরে যে ডিজিজগুলো হয় আমি কিন্তু করাইনি। ডিজিজগুলো ভাবছিলাম একসাথে করিয়ে দিলে বুঝতে সুবিধা হবে, বা যদি করানো সম্ভব না হয় চ্যাপ্টার ওয়াইজ আমি পরে করিয়ে দেবো, সেখানে হেডিং দিয়ে দেবো যে ডিজিজ এই চ্যাপ্টারের জন্য। তো এই চ্যাপ্টারগুলোতে ডিজিজগুলো নিই, ওভারঅল পড়াতে পড়াতে যেটুকু দরকার আমি বলেছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে যেটা আমরা আজকে পড়বো লাস্ট ক্লাস, তার মধ্যে আজকে আমরা পড়বো এন্টারো এন্ডোক্রাইন সেল। মধ্যগত আমাদের যে ডাইজেশন হচ্ছে,
সেই ডাইজেশনটা শুধু কি এনজাইম হেল্প করছে, মানে যে কোনো একটা ফুডকে ব্রেকডাউন করতে গেলে সে কার্বোহাইড্রেট হতে পারে, ফ্যাট হতে পারে, প্রোটিন হতে পারে, তো তিনটে যে ফুড আছে যে ফুডকে ব্রেকডাউন করতে এনজাইম লাগে, কিন্তু সেই এনজাইম গুলো রিলিজ করতে গেলে সেখানে কোনো না কোনো হরমোনের ইনফ্লুয়েন্স তো লাগবেই, কোনো হরমোন ছাড়া এই কাজগুলোকে করা সম্ভব নয়। সেই কারণে এটাকে বলা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম বা এন্ডোক্রাইন সেল আছে বলে এর নাম এন্ডোক্রাইন সিস্টেম। কিন্তু এটাকে এন্টেরো বলা হচ্ছে কেন, এন্টেরো এন্ডোক্রাইন সিস্টেম বা এন্টেরো এন্ডোক্রাইন সেল কেন বলা হচ্ছে, এটা পুরো ওরকম ভাবে একটা এক্সাক্ট ওই লোকেশনে পাবেন, এটা স্ক্যাটার হয়ে থাকে স্টোম্যাকের ভিতরে, এই সেলগুলো স্ক্যাটার হয়ে আছে, তুমি আলাদা করে কেটে দেখাতে পারো না, স্টোম্যাকের এই জায়গাতেই শুধু তোমরা এন্টেরো এন্ডোক্রাইন সেলগুলো পাবে বা ইন্টেস্টাইনের ওই নির্দিষ্ট একটা জায়গাতেই তুমি ওই সেলগুলো পাবে, এটা পুরো ছড়িয়ে আছে আর কি, সেই জন্য এটাকে বলা হয় এন্টেরো এন্ডোক্রাইন সেল বা এন্টেরো এন্ডোক্রাইন সিস্টেম। হরমোন গুলো খুব ইম্পর্টেন্ট মেডিকেলে তো আসেই, এখন তো রিসেন্ট বোর্ডসেও এসে যাচ্ছে আর কি, ঠিক আছে, তো এতটা ইম্পর্টেন্ট। তাহলে প্রথম সেল থেকে আমরা স্টার্ট করি, ফার্স্ট যে সেল আমরা পড়বো আজকে সেটা হচ্ছে আমাদের জি সেল। কি সেল? জি সেল। জি সেল কোথায় পাওয়া যায়? এখানে একদম সুন্দর করে ছকের মাধ্যমে দেওয়া হয়েছে, যাতে তোমার এইটা যদি কেউ তার খাতায় নোট ডাউন করে আমি গ্যারান্টি দিতে পারি এর থেকে এত ইজি ভাবে সে কোথাও পাবে না, এর থেকে ইজি ভাবে বোর্ড ওয়ার্ক সে কোথাও পাবেই না আর কি, যে একদম সুন্দর করে ফ্লোচার্টের মতো ডেসক্রিপশন করলে তো বই খুললে তুমি পাবে, যেমন এই জি সেল। জি সেল কোথায় থাকে? সেটা হচ্ছে স্টোম্যাক। তাহলে জি সেল থাকে কোথায়? স্টোম্যাক। অ্যাকশন কোথায় করে? সেটাও করে স্টোম্যাক, মানে জি সেল থেকে যে হরমোন বেরোচ্ছে সে অ্যাকশন করবে কোথায়? সে অ্যাকশনটা করবে আমাদের স্টোম্যাকে। তাহলে কোথা থেকে রিলিজ করছে এবং কোথায় অ্যাকশন নিচ্ছে সেটাও জানা হচ্ছে ফ্লোচার্টের সাহায্যে। প্লাস জি সেল যে হরমোন বের করছে তার নাম কি এবং তার ফাংশন কি, তো এইভাবে আমি সাজিয়েছি 1, 2, 3, 4 করে যেগুলো আমাদের পরীক্ষায় আসছে, আছে তো প্রচুর, যেগুলো আমাদের পরীক্ষা আছে সেগুলো নিয়ে আমি এই চারটা বানিয়েছি। যেমন জি সেল স্টোম্যাকে কি হয় দেখতে পাওয়া যায়, জি সেল কি সিক্রেশন করে? সিক্রেট হচ্ছে গ্যাস্ট্রিন। তাহলে গ্যাস্ট্রিন একটা হরমোন, তাই এটাকে বলা এন্ডোক্রাইন সিস্টেম, এন্টেরো এন্ডোক্রাইন সিস্টেম। এই যে আমাদের গ্যাস্ট্রিনের কাজ, গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে স্টিমুলেটস দা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কারা? স্টোম্যাকের ভিতরে মিউকোসা লেয়ার, সাব মিউকোসা নয়, স্টোম্যাকের ভিতরে মিউকোসা লেয়ারে যে গ্ল্যান্ড গুলো আছে সেই গ্ল্যান্ডের কে স্টিমুলেশন দেয়। তাহলে স্টিমুলেট দা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড টু রিলিজ, কি কি রিলিজ করছে? এইচসিএল এন্ড পেপসিনোজেন। দেখো কি রিলিজ করলো, তাহলে এইচসিএল পেপসিনোজেন। তাহলে একদম ক্লিয়ার কাট রেডি হয়ে গেল যে জি সেল স্টোম্যাকে থাকে, অ্যাকশন সে স্টোম্যাকেই নেবে, কি অ্যাকশন নেবে? এই যে গ্যাস্ট্রিন হরমোন, এই যে গ্যাস্ট্রিন হরমোনটা এখানে রিলিজ করলো জি সেলের থেকে, সেটা কি করে? স্টিমুলেট দা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড টু রিলিজ এইচসিএল এন্ড পেপসিনোজেন। তাহলে স্টোম্যাকে কি হয়? প্রোটিনের ব্রেকডাউন হয়, প্রোটিনের ব্রেকডাউন করতে গেলে অ্যাসিডিক মিডিয়াম লাগবে, পেপসিন আবার অ্যাসিড মিডিয়াম ছাড়া কাজ করতে পারে না, তাই এইচসিএল রিলিজ করে, আর এদিকে পেপসিনোজেন, পেপসিনোজেন ইনঅ্যাক্টিভেট কন্ডিশনে রিলিজ করে এবং উইথ দ্য হেল্প অফ দ্য এইচসিএল পেপসিনোজেন ইজ ট্রান্সফর্ম ইন টু দ্য পেপসিন। তাহলে পেপসিনোজেন ইজ, পেপসিনোজেনটা পেপসিনে ট্রান্সফার করে যাবে, তাহলে এটা কি, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে আমরা কি জানলাম? জি সেল স্টোম্যাকে থাকে, স্টোম্যাকে থেকেও কি তৈরি করে? গ্যাস্ট্রিন। অ্যাকশন কোথায় নেবে এই হরমোনটা? স্টোম্যাকেই অ্যাকশন নেবে, কি অ্যাকশন নেয়? স্টিমুলেট দ্য গ্যাস্ট্রিক গ্ল্যান্ড টু রিলিজ এইচসিএল এন্ড পেপসিনোজেন। তাহলে এই পেপসিনোজেনটা আবার কি বলছি, এটা একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, এই ইনঅ্যাক্টিভ এনজাইমকে অ্যাক্টিভেট করবে কি এইচসিএল। আর ফাংশন তো জানো, আগের ক্লাসেই আমরা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট একদম ডিটেলে পড়েছি যে কি করে তাদের ব্রেকডাউন হয়। তাহলে আজকে আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়বো আর রিঅ্যাবজর্পশন পড়লে আমাদের শেষ হয়ে যাবে চ্যাপ্টার। তাহলে এইচসিএল আর পেপসিনোজেন বেরোতে হেল্প করে, এটা এক নম্বর। দু নম্বর দেখো এস সেল। তাহলে এই যে দেখতে পাচ্ছি এস সেল, এস সেল কোথায় থাকে? এই সেলগুলো থাকে আমাদের ডিওডিনাম, মানে স্মল ইন্টেস্টাইন এর ফার্স্ট পার্ট। তাহলে ডিওডিনামে কে থাকে? এস সেল থাকে, ডিওডিনামে এস সেল। এস সেল কি সিক্রেট করে? সিক্রেটিন। এস সেল তাহলে সিক্রেট করছে কি? সিক্রেটিন। সিক্রেটিন হরমোন কে সিক্রেট করে কে? এস সেল, সেই জন্য এস দেওয়া হয়েছে। তাহলে এস সেল সিক্রেট সিক্রেটিন। এই যে সিক্রেটিন ফার্স্ট হরমোন টু বি ডিসকভার, এটাই প্রথম হরমোন যেটা কিন্তু আমরা ডিসকভার করেছিলাম, তার নাম হচ্ছে সিক্রেটিন। তাহলে এটা কিন্তু মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ফ্রেম হতে পারে মেডিকেলে, যে কোন হরমোনটা ফার্স্ট ডিসকভার হয়েছিল,
তখন তার অ্যানসার হবে কি সিক্রেটিন। তাহলে কি বললাম, তাহলে এস সেল ডিওডিনামে থাকে, এস সেল হচ্ছে আমাদের সিক্রেটিন রিলিজ করে, অ্যাকশন কোথায় নেয় প্যানক্রিয়াস। এইটা কিন্তু আমি সেই থেকে বলছি এ স্টোম্যাক থেকে বেরিয়ে, মানে এই সেলটা স্টোম্যাকে আছে তার থেকে রিলিজ হওয়া হরমোন যে স্টোম্যাকেই কাজ করবে তাও কিন্তু না, এ স্টোম্যাক থেকে বেরিয়ে স্টোম্যাকে কাজ করে, মানে এই এই হরমোনটা। যেটার ক্ষেত্রে দেখো এই যে আমাদের এস সেল থেকে বলছে সিক্রেটিন, সে বেরোচ্ছে ডিওডিনামে, অ্যাকশন কিন্তু নেয় প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কি অ্যাকশন নেয়, গোস টু প্যানক্রিয়াস স্টিমুলেট ইট টু রিলিজ দা বাইকার্বনেট আয়ন্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইকার্বনেট আয়ন। তাহলে ওই যে আমাদের বোলাস যেটা স্টোমাকে গিয়ে হয়ে গেল আমাদের কাইন, কাইন যখন আমাদের ডিওডিনামে এন্ট্রি করছে, ডিওডিনামে তাহলে ওই অ্যাসিড মিডিয়াম থেকে আসছে, স্টোমাকের পিএইচ কত ছিল, স্টোমাকের পিএইচ ছিল আমাদের 1.8, স্টোমাকে সেখানে ডিওডিনামে কত, তাহলে স্টোম্যাক থেকে যখন একটা খাবার যেটাকে আমি বলছি কাইন, সে যখন ডিওডিনামে ঢুকলো, তাহলে সেখানটা কিন্তু তার অ্যাসিড মিডিয়াম থাকলে কিন্তু ব্রেকডাউন হবে না। কেন, ফ্যাটের যে ম্যাক্সিমাম ব্রেকডাউন সেটা কিন্তু অ্যালকালাইন মিডিয়ামে হয়। তাহলে ডিওডিনামে অ্যালকালাইন মিডিয়াম করতে গেলে কি করতে হবে, তাহলে প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট আয়নকে সিক্রেট করতে হবে। তাহলে এই যে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে যে বাইকার্বনেট আয়ন সিক্রেট করছে কার হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ সিক্রেটিন। তাহলে উইথ দ্য হেল্প অফ সিক্রেটিন। তাহলে বুঝতে পারলে আপাতত দুটো জানলাম, এক নম্বর হচ্ছে আমাদের জি সেল, দু নম্বর হচ্ছে আমাদের এস সেল। এইভাবে খাতায় নোট ডাউন করো আর ক্লাসটা করতে করতে একটু শেয়ার করে দেবে ভিডিওটা। তাহলে এক নম্বর হচ্ছে জি সেল, দু নম্বর হচ্ছে আমাদের এস সেল। এই দুটো দেখো, নেক্সট স্লাইডে আবার আরো অন্যগুলো নিয়ে আসছি। এবার দেখো, এবার হচ্ছে আমাদের থার্ড যে হরমোনটা, তার নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন। কি নাম, কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন। এই কোলেসিস্টোকাইনিন কোত্থেকে রিলিজ করছে, সিসিকে সেল থেকে। তাহলে এই যে আমাদের সিসিকে সেল, এই সিসিকে সেল কি করছে, কোলেসিস্টোকাইনিন যেটা আছে তাকে সিক্রেশন করছে, সিসিকে সেল থেকে বেরোয় কোলেসিস্টোকাইনিন। এই যে কোলেসিস্টোকাইনিন বেরোচ্ছে কোত্থেকে, ডিওডিনাম। দেখো এটা দুর্ধর্ষ একটা, মানে মানে কি বলবো, এমন একটা সেল সিক্রেশন বেরোচ্ছে ডিওডিনাম থেকে, অ্যাকশন নিচ্ছে প্যানক্রিয়াস আর গলব্লাডারে। মানে এই সিসিকে সেল থেকে যে হরমোন বেরোচ্ছে কোলেসিস্টোকাইনিন, বেরোচ্ছে ডিওডিনামে, অ্যাকশন নিচ্ছে প্যানক্রিয়াস আর গলব্লাডারে। একটু আগে আমরা সিক্রেটিন বললাম না, সিক্রেটিন কি করলো, প্যানক্রিয়াসে বাইকার্বনেট আয়ন সিক্রেশনে হেল্প করলো, যাতে প্যানক্রিয়াস বাইকার্বনেট সিক্রেশন করে আর ডিওডিনামে কি হয়, অ্যালকালাইন মিডিয়ামটা তৈরি হয়। ঠিক একটু পরেই, মানে ওই একই সময়ই সিসিকে সেল থেকে যে সিক্রেশন হচ্ছে কোলেসিস্টোকাইনিন, সে প্যানক্রিয়াসে গিয়েই কাজ করছে, সেও কিন্তু গিয়ে প্যানক্রিয়াসে কাজ করছে, কিন্তু এর ফাংশনটা একটু আলাদা, রিলিজ দা ডাইজেস্টিভ এনজাইম। তাহলে আমাদের সিক্রেটিন প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট বার করছিল, এখন সিসিকে সেল প্যানক্রিয়াস থেকে ডাইজেস্টিভ এনজাইম কি করছে, বার করছে, বোঝা গেল। এবারে গলব্লাডারে গিয়ে অ্যাকশন করছে। তাহলে এই যে আমাদের কোলেসিস্টোকাইনিন যে হরমোন, সে গলব্লাডারে অ্যাকশন করছে, গলব্লাডারে গিয়ে অ্যাকশন করে কি বার করছে, আমাদের রিলিজ দা বাইল জুস। তাহলে এবারে গলব্লাডার থেকে যে বাইল জুস বের হচ্ছে, সেই বাইল জুসটা আবার ওই অ্যালকালাইন মিডিয়ামটাকে ধরে রাখার চেষ্টা করছে, যেটা একটু আগে সিক্রেটিন কি করেছিল, প্যানক্রিয়াস থেকে বাইকার্বনেট আয়নটাকে বের করেছিল। ঠিক গলব্লাডার সেই কাজটা করছে উইথ দ্য হেল্প অফ কোলেসিস্টোকাইনিন হরমোন। মানে কোলেসিস্টোকাইনিন হরমোন বেরোচ্ছে সিসিকে সেল থেকে, যেটা ডিওডিনামে আছে, ওই হরমোন অ্যাকশন নিচ্ছে প্যানক্রিয়াস আর গলব্লাডারে। ডিফারেন্টলি প্যানক্রিয়াসে কি হেল্প হচ্ছে, রিলিজ দা ডাইজেস্টিভ এনজাইম, আর গলব্লাডারে কি হচ্ছে, রিলিজ দা বাইল জুস। আর বাইল জুসের কাজ কি, ওই মিডিয়ামটাকে অ্যালকালাইন করতে হেল্প করা, আর আমাদের ফ্যাট ইমালসিফিকেশনও হেল্প করে। আর প্যানক্রিয়াসে হচ্ছে রিলিজ দা ডাইজেস্টিভ এনজাইম, যে যে খাবারগুলো আমাদের ডাইজেশন হয়ে স্টোম্যাক থেকে স্মল ইন্টেস্টাইন এলো, সেই স্মল ইন্টেস্টাইন সেই খাবারগুলো ডাইজেশনে হেল্প করছে, ডাইজেস্টিভ জুস করতে পারে প্যানক্রিয়াস থেকে বেরোয়। তো এটা হচ্ছে কোলেসিস্টোকাইনিন।
চার নম্বরে এসলো ফোর্থ যেটা সেটা হচ্ছে আমাদের কে সেল, এও বেরোয় দেখো ডিওরিজম থেকে। দেখো ম্যাক্সিমাম সেল আমাদের এস সেল, সিসিকে সেল, কে সেল সবই ডিওরিজম থেকেই বেরোচ্ছে না? এই ডিওরিজম থেকে বেরোচ্ছে যে হরমোনটা তার নাম জিআইপি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড অ্যাকশন নেই স্টোম্যাক, এর কাজ ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে স্টোম্যাক থেকে যে হরমোন এনজাইম বেরোয় তার সিক্রেশনটাকে একটু স্লো ডাউন করে দেয়। কেন স্লো ডাউন করে বলা হয়েছিল, যখনই কোনো একটা হরমোন বা এনজাইম কোনো একটা ফাংশনকে স্লো ডাউন করছে তার মানে সে চাইছে একটা কি বলবো একটা কন্টিনিউয়াসলি একটা মানে টাইম ল্যাগ থাক, মানে একটা মানুষ যদি সবসময় খেতে থাকে সেটা তো সম্ভব নয়। তাহলে যদি এই হরমোনগুলো যদি আমাদের জি সেল থেকে যে গ্যাস্ট্রিক হরমোন যদি কন্টিনিউয়াসলি বেরোয় তাহলে প্রচুর পরিমাণে পেপসিনার পেপসিনোজেনার এইচ সেল বেরোবে, তাহলে কন্টিনিউয়াসলি ফ্যাটের ডাইজেশন চলবে, সেরকম করলে তো হবে না। তারা কি করে একটা টাইম দিতে হবে যে একটা মানুষ তিন চার ঘন্টা পরে সে আবার খাবে, তো সেই যে তাদের কাজটাকে স্লো ডাউন করে দেয় ইনহিবিট করছে আর কি। তাহলে কে এই যেমন ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন, শুধু তাই নয় আরেকটা কাল মানে আরেকটা বিশাল ইম্পর্টেন্ট কাজ করে সেটা হচ্ছে ডিক্রিজ দ্য মোটিলিটি অফ দ্য জিআই ট্র্যাক্ট। জিআই ট্র্যাক্টের যে মোটিলিটি বা মুভমেন্ট সেটাকে স্লো ডাউন করে দেয়, ডিক্রিজ করে। তাহলে কি হবে, তাহলে খাবারটা অত স্পিডে নিচে আসতে পারবে না, তাই ডাইজেশন স্লোলি হবে। তো সেই কারণে কেসেল থেকে যেটা বেরোয় যেটাকে বলা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এই কেসেল কি করে যে হরমোনটাকে বার করলো তার কাজ হচ্ছে ইনহিবিট করা, ওই জন্য এর নাম ইনহিবিটরি, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড ইনহিবিট দ্য গ্যাস্ট্রিক সিক্রেশন। তাহলে এখন অবধি আমরা জি সেল পড়লাম, এস সেল পড়লাম, সিসিকে সেল পড়লাম, কে সেল পড়লাম, আর দু একটা আছে করলে আমাদের ওভারঅল হচ্ছে এন্টেরো এন্ডোক্রাইন সিস্টেমটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমরা এই পর্যন্ত দেখে নাও। এবারে দেখো তিনটি হরমোন আছে, ফাইভ সিক্স সেভেন। একটা হচ্ছে আমাদের মোটিলিন, এর কাজ কি সিক্রেটেড বাই দ্য স্মল ইন্টেস্টাইন, তাহলে এটাও কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইন থেকেই রিলিজ করছে। তাহলে ইটস সিক্রেটেড বাই স্মল ইন্টেস্টাইন, ইনক্রিজেস দ্য স্টোম্যাক মোটিলিটি। একটু আগেই দেখলাম যে একজন হচ্ছে আমাদের স্টোম্যাকের মোটিলিটিটাকে কি করছে স্লো করে দিচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, আবার মোটিলিন কি করছে যখন আবার বেশি বন্ধ হয়ে গেলে অসুবিধা তার জন্য ফিডব্যাকের জন্য কি আছে মোটিলিন, স্টোম্যাক মোটিলিটিটা কি করছে ইট ইনক্রিজেস দ্য স্টোম্যাক মোটিলিটি, এর কাজের নাম হচ্ছে মোটিলিন। এবারে হচ্ছে আমাদের এন্টেরোক্রাইনিন, খুব ইম্পর্টেন্ট, এন্টেরোক্রাইনিন কি বলছে ইট স্টিমুলেট দ্য সিক্রেশন অফ দ্য ইন্টেস্টিনাল জুস। তাহলে ইন্টেস্টিনাল যে জুস আছে তার সিক্রেশনের জন্য কোন হরমোন আছে এন্টেরোক্রাইনিন, তার সিক্রেশন অফ ইন্টেস্টিনাল জুস, তাহলে ইট স্টিমুলেট দ্য সিক্রেশন অফ ইন্টেস্টিনাল জুস। লাস্ট আছে আমাদের ভিলিকাইনিন, ভিলিকাইনিন, তাহলে ভিলিকাইনিন কি করছে ভিলিকাইনিন স্টিমুলেটস দ্য মুভমেন্ট অফ ভিলি, তাহলে স্টিমুলেটস মুভমেন্টস অফ ভিলি, আর ভিলির মুভমেন্ট বেশি হচ্ছে মানে ইনহ্যান্স অ্যাবজর্পশন, তাহলে যে খাবারটা আমরা খেলাম তার অ্যাবজর্পশনে হেল্প করছে। এরপরেই আমরা অ্যাবজর্পশনটা পড়বো একটা ছকের মাধ্যমে পড়বো, আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না কারণ আজকে আমাদের এন্টেরো এন্ডোক্রাইন হরমোনগুলো বাকি ছিল আর অ্যাবজর্পশনটা বাকি ছিল। তো তাহলে মোটিলিন কাজ কি, এটা হচ্ছে সিক্রেটেড বাই দ্য স্মল ইন্টেস্টাইন, ইনক্রিজেস দ্য স্টোম্যাক অনলি, এই আমাদের এই স্টোম্যাক মোটিলিটি। এন্টেরোক্রাইনিনের কাজ কি স্টিমুলেট দ্য সিক্রেশন অফ দ্য ইন্টেস্টিনাল জুস, আর ভিলিকাইনিনের কি ফাংশন, ভিলিকাইনিন স্টিমুলেট দ্য মুভমেন্ট অফ ভিলি অ্যান্ড ইনহ্যান্সেস দ্য অ্যাবজর্পশন। তাহলে এই হলো টোটাল আমাদের যে হরমোনগুলো আছে তাদের যে ফাংশন। তাহলে আমরা জি থেকে গ্যাস্ট্রিন, এস থেকে আমাদের সিক্রেটিন, সিসিকে থেকে কোলেসিস্টোকাইনিন, হ্যাঁ তারপর হচ্ছে আমাদের মোটিলিন, এন্টেরোক্রাইনিন, ভিলিকাইনিন, কে সেল ছিল, পেপটিক ইনহিবিটরি পেপটাইড, এরকম করে টোটাল সেভেন, টোটাল নাম্বার অফ সেভেন, এতগুলো আমরা হরমোনের নাম জানলাম যারা ডাইজেশনে হেল্প হয়। তার মানে ডাইজেশন মানে যে শুধু এনজাইম নয় তো সেটা বুঝতে পারলে যে এনজাইমগুলোকে রিলিজ করতে বা অ্যাবজর্পশন করতে গেলে অনেক হরমোনের দরকার হয়। তো এই আমাদের টোটাল সেভেন হরমোন আছে, তোমরা এটা নোট ডাউন করবে, খাতায় লিখে রাখবে। আমার মনে হয় যদি হরমোন থেকে কোনো কোশ্চেন আসে
এর বাইরে কিন্তু আসবে না, মানে আমাদের ডাইজেশন রিলেটেড। তোমরা এই পর্যন্ত দেখে নাও, এবার আমরা অ্যাবজর্পশনে আসব। এবার দেখো মেকানিজম অফ অ্যাবজর্পশন, ঠিক আছে? তো মেকানিজম অফ অ্যাবজর্পশন থেকে মেডিকেলি কিন্তু অনেক কোশ্চেনই আসে, মানে যে বছর আসে মোটামুটি এর থেকে একটা দিয়ে দেবে, আর একটা কোশ্চেন দেওয়া মানে 4 মার্কস। তাহলে মেকানিজম অফ অ্যাবজর্পশন, তাহলে প্রথমে কি লেখা আছে দেখো। আচ্ছা অ্যাকচুয়ালি অ্যাবজর্পশন কাদের হবে? আমাদের যে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেট থেকে আমরা পাবো গ্লুকোজ, সি থেকে আমরা পাবো গ্লুকোজ, গ্লুকোজের অ্যাবজর্পশন হবে। আচ্ছা প্রোটিন থেকে আমরা পাবো অ্যামিনো অ্যাসিড, আর আমাদের ফ্যাট থেকে পাবো ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, হলো এই তিনটি অ্যাবজর্পশন। মিনারেলস তো আছেই। তো কি বলছে, অ্যাবাউট 90% অফ অল অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অকার্স ইন দা স্মল ইন্টেস্টাইন। তাহলে কি বলছে, অ্যাবাউট 90% অফ দা অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অকার্স ইন দা স্মল ইন্টেস্টাইন, আদার 10% অকার্স ইন দা স্টোমাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তাহলে এখানে কি লেখা আছে দেখে নাও, বলছে অ্যাবাউট 90% অফ দ্য অ্যাবজর্পশন অফ অল অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অকার্স ইন স্মল ইন্টেস্টাইন, আদার 10% অকার্স ইন দা স্টোম্যাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। বুঝতে পারলে? 90% অ্যাবজর্পশন অফ ফুডস, মানে যেটা ডাইজেস্টেড ফুড অ্যাকচুয়ালি, সেটা কি হয় আমাদের স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে যায়, আর বাকি যে 10% থাকে সেটা স্টোম্যাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন দিয়ে যায়। এমন কিছু কিছু মেডিসিন আছে যেটা বাক্কাল ক্যাভিটি থেকেও অ্যাবজর্পশন হয়ে যায়। এরপরে একটা আমি ছক দেব যেখানে আমি দেখিয়ে দেবো যে কোন কোন পজিশন থেকে কি কি জিনিস অ্যাবজর্ব হয়, সেটা পরে আসছে। এখন এটা দেখো, তাহলে অ্যাবাউট 90% অফ দ্য অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টস অকার্স ইন দ্য স্মল ইন্টেস্টাইন, আর আদার 10% স্টোমাক অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। এবারে বলছি এই যে খাবারগুলো অ্যাবজর্পশন হবে, হয়ে কোথায় যাবে? ব্লাড ক্যাপিলারিতে তো যাবে। আমাদের এই যে ব্লাড ক্যাপিলারি, কার ব্লাড ক্যাপিলারি? ভিলি আছে বা ভিলাই ওয়ালা, এই ভিলির ভিতরে ল্যাকটিয়াল গেছে না? তো এটা আমি আসবো একটু পরেই ছবিতে আসবো, তো এখানে জাস্ট একটু ওভারঅল বলে রাখি। তো এখানে ব্লাড ক্যাপিলারি গুলো পাশ থেকে ঘিরে ধরে গেছে না? তো ব্লাড ক্যাপিলারিতে, ব্লাড ক্যাপিলারি যেটা ব্ল্যাক কালারের দেয়া, ওই ব্লাড ক্যাপিলারিতে যাবে। আর কি ল্যাকটিয়াল রেড কালারের দেয়া, ল্যাকটিয়াল দিয়ে পাস করবে। তা ব্লাড ক্যাপিলারি আর ল্যাকটিয়াল দিয়ে পাস করবে খাবারগুলো, ঠিক আছে? সেটা তো বিভিন্ন রকমের টাইপের মাধ্যমে যাবে, যেমন অ্যাক্টিভ ডিফিউসার, যেখানে এটিপি ইজ নিডেড, তো এই জন্য এটা অ্যাক্টিভ ডিফিউশন ভাবে যাবে। কেউ কেউ সিম্পল ডিফিউশন ভাবে যাবে, যেখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন ইজিলি মুভ করে যাবে। কেউ কেউ ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়ে যাবে। ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি জিনিস, যখন কারো হেল্প নিয়ে যাবে, মানে এনার্জি খরচ হচ্ছে না কিন্তু হেল্প নিয়ে যাবে। একটা ছোট্ট গল্প বললে বুঝতে পারবে তিনটের মধ্যে ডিফারেন্স। ধরো একটা বাড়ি আছে, সেই বাড়িটায় কোনো দরজা নেই, লোক থাকে, তাহলে সেই বাড়িতে যে কেউ তো আসতে পারবে। যদি সেই বাড়িটায় কোনো দরজাই না থাকে, যে চাইবে সে আসতে পারবে। ঠিক যেমন আমাদের সিম্পল ডিফিউসার হলো। এবারে কি হয়েছে, সেই লোকটা দেখলো আমি তো দিব্যি বাড়িতে আছি, তাহলে আমি একটা দরজা বসাবো, বলতে সে একটা দরজা লাগিয়েছে, ওই রুমে একটা দরজা লাগিয়েছে। এবার ধরো বাইরে থেকে ঠক ঠক করে আওয়াজ করলো যে নিজেদের লোক হলো, তাকে ভেতরে ঢুকিয়ে নিল, তখন সেটা হয়ে যায় ফ্যাসিলিটেটেড ডিফিউসার। তা আসারই কথা, কিন্তু একটা প্রোটিনের হেল্প নিয়ে সে সেলের ভিতরে এন্ট্রি করছে, তখন সেটাকে বলা হয় ফ্যাসিলিটেটেড ডিফিউসার। তাহলে একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, মানে কোনো বাড়িতে কোনো দরজাই নেই, একটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন যেখানে একটা দরজা আছে কিন্তু নিজেদের লোক এলে তবেই সে ঢুকবে আর কি। এবার ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ডিফিউশন, এবার ডাকাত পড়েছে বাড়িতে, দরজা ভেঙে ঢুকে চলে এসছে, মানে এনার্জি খরচ করে ফোর্সফুলি কি হবে আমাদের অ্যাবজর্পশনটা হলো, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ ডিফিউশন। এবার এই চার্টের মাধ্যমে মনে রাখবো কোনটা কার, একদম ইজি ভাবে চার্টটা করেছি। দেখো তোমাদের একবার দেখলেই পুরো মুখস্থ হয়ে যাবে, একবার দেখলেই। কেমন করে? গ্লুকোজ 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 মানে কি, গ্লুকোজ অ্যাক্টিভ ডিফিউশন দিয়েও পাস করে, গ্লুকোজ সিম্পল ডিফিউশন দিয়েও পাস করবে, গ্লুকোজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়েও পাস করবে। তাই গ্লুকোজ তিনটেতেই আছে। ঠিক অ্যামিনো অ্যাসিডও সেম, দেখো অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড, তাহলে অ্যামিনো অ্যাসিডও অ্যাক্টিভ ডিফিউশন দিয়ে পাস করবে, অ্যামিনো অ্যাসিড আবার সিম্পল ডিফিউশন দিয়েও পাস করতে পারে, আবার অ্যামিনো অ্যাসিড ফ্যাসিলিটেটেড ডিফিউশন দিয়েও পাস করতে পারে। তাহলে বুঝতে পারলে তো, তাহলে গ্লুকোজ আর অ্যামিনো অ্যাসিড
যে কোনো মেথড দিয়ে পাস করবে, সে অ্যাক্টিভ ডিফিউশন হোক, সিম্পল ডিফিউশন হোক আর ফ্যাসিলেটেড ডিফিউশন হোক। এবারে এটা মজার ব্যাপার, কি করে মনে রাখবে, যেমন লিখেছি দেখো এইভাবেই চকটা সাজাবে, কিন্তু প্রথমে অ্যাক্টিভ তারপর সিম্পল তারপর ফ্যাসিলেটেড। তাহলে এখানে দিয়েছি এন এ প্লাস সিএল মাইনাস, তাহলে এন এ প্লাস সিএল মাইনাস এর কম্বিনেশন, তাহলে এন এ কে বসালাম অ্যাক্টিভ ডিফিউশনের ঘরে আর সিএল মাইনাস কে বসালাম সিম্পল ডিফিউশনের ঘরে। তাহলে এন এ সিএল, তাহলে এন এ প্লাস পাস করবে মানে মুভ করবে সেল মেমব্রেনে, সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ডিফিউশন করে, সিএল মাইনাস মুভ করবে আমাদের সিম্পল ডিফিউশন করে, বুঝতে পারছো? তাহলে অ্যাক্টিভ ডিফিউশন করে এন এ প্লাস, সিম্পল ডিফিউশন করে আমাদের সিএল মাইনাস, ঠিক আছে। এবারে ফ্রুকটোজ একা বসে আছে এইখানে, ফ্রুকটোজ কোথ দিয়ে যাবে, ফ্রুকটোজ হচ্ছে যাবে ফ্যাসিলেটেড ডিফিউশন দিয়ে, কারণ ফ্রুকটোজ কে বলা হয় ফ্রুট সুগার বলা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফ্যাসিলেটেড ডিফিউশন দিয়ে যাবে। এবারে পড়ে আছে আমাদের গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল অ্যান্ড ফ্যাটি অ্যাসিড কিন্তু সিম্পল ডিফিউশন দিয়ে পাস করবে, তবে এর মুভমেন্ট একটু আলাদা, কেন ল্যাকটিয়াল দিয়ে পাস করে, বাকি সবাই যাচ্ছে আমাদের ব্লাড ক্যাপিলারি দিয়ে, সে আমি একটু পরে একটা ছবি এঁকে তোমাদের ডায়াগ্রামেটিক্যালি বুঝিয়ে দেবো। তাহলে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এরা দুজন যেকোনো একটা প্রসিডিওর মেনে চলে, সেটা অ্যাক্টিভ হতে পারে, সিম্পল হতে পারে, ফ্যাসিলেটেড হতে পারে। এন এ প্লাস সিএল মাইনাস, এন এ প্লাস যায় অ্যাক্টিভ, সিএল মাইনাস যায় সিম্পল, ফ্রুকটোজ যায় ফ্যাসিলেটেড, আর এদিকে হচ্ছে আমাদের গ্লিসারল ফ্যাটি অ্যাসিড যায় সিম্পল। তাহলে বুঝতেই পারছো গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড আর ফ্রুকটোজ এরা কিন্তু যায় তাহলে আমাদের ফ্যাসিলেটেড, আবার গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সিএল মাইনাস গ্লিসারল ফ্যাটি অ্যাসিড এরা সবাই যায় সিম্পল ডিফিউশন করে, আর গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এন এ প্লাস এরা প্রত্যেকে পাস করে কি করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে। তো এই ছকটা ভালো করে মনে রাখবে, যদি এর থেকে কোনো কোশ্চেন আসে অ্যাবজর্পশন আমি গ্যারেন্টি দিচ্ছি একটা পড়লেও তুমি এর থেকে পারবে, এইভাবে যদি চারটা তুমি মনে রাখতে পারো। একবার দেখে নাও, এবার দেখো আমরা আগের চারে যে অ্যাবজর্পশন গুলো পড়লাম সেটা তো ওখানে কোনো ডায়াগ্রাম দেওয়ার জায়গা ছিল না বলে ডায়াগ্রাম দিইনি, এখানে একটা ডায়াগ্রামেটিক্যালি আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো খুবই সোজা একটা জিনিস, আমরা সকলেই জানি এই যে রেড কালারে উঁচু হয়ে আছে এটাকে বলা হয় ভিলি, বলা হয় কি বলা হয় লেখা হয়নি, এটাকে বলা হয় ভিলি, আর এর উপরে যে সরুগুলো আছে ব্রাস বর্ডার এপিথেলিয়াম তাদেরকে বলা হয় মাইক্রোভিলি। এই ভিলির ভিতরে কে থাকে, একটা ল্যাকটিয়াল থাকে যেটা হোয়াইট কালারের হয়, হোয়াইট তো এখানে আঁকা সম্ভব নয় তাই আমি এখানে গ্রিন কালার দিলাম, ওকে। তারপরে ব্লাড ক্যাপিলারি থাকে, একদিকে অক্সিজেনেটেড ব্লাড ঢুকছে একদিকে ডি অক্সিজেনেটেড ব্লাড বেরিয়ে যাচ্ছে, একটা রেড একটা ব্লু, সেই জন্য এটা ব্লাড ক্যাপিলারি থেকে না ব্লাড ভেসেল দিয়ে বেরিয়ে গেল। এবারে ব্যাপার হচ্ছে এই যে আমাদের ব্রাস বর্ডার এপিথেলিয়াম আছে, এ কিন্তু সবাইকে অ্যাবজর্ব করে, সে আমাদের ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আমাদের গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এন এ প্লাস সবাই কিন্তু এখানে এন্টার করবে, এন্ট্রি যখন করবে তখন কিন্তু এরম ভাবে আসবে না যে এ করবে ও করবে না, এখানে ফ্যাটি অ্যাসিডও পড়বে, এখানে আমাদের গ্লুকোজও পড়বে, এখানে অ্যামিনো অ্যাসিডও পড়বে, এন্ট্রি সবাই করে নিল, কিন্তু যখন ব্লাড ক্যাপিলারি দিয়ে অন্য কোনো সেলে ট্রান্সফার করতে হবে তখন হয় সমস্যা। এই যে আমাদের ফ্যাটি অ্যাসিড গ্লিসারল আফটার ডাইজেশন, ফ্যাটের ডাইজেশনের পরে যেটা তৈরি হয়েছে এটা তো ইন প্রোডাক্ট, এ কিন্তু সাইজে এতটাই বড় থাকে সে ব্লাড ক্যাপিলারি দিয়ে পাস করতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল ব্লাড ক্যাপিলারি দিয়ে পাস করতে পারে না তাই সে লিম ক্যাপিলারি দিয়ে পাস করে, তা সেই লিম ক্যাপিলারিটার নামই হচ্ছে আমাদের ল্যাকটিয়াল, তাহলে সেটা ব্লাড ক্যাপিলারি দিয়ে যেতে পারে না সেটা লিম ক্যাপিলারি দিয়ে যায়, লিম ক্যাপিলারির নামই হচ্ছে ল্যাকটিয়াল যেটা হোয়াইট কালারের, কেন হোয়াইট পরে আসে। আর এই যে ব্লাড ক্যাপিলারি দিয়ে যাচ্ছে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এন এ প্লাস সিএল মাইনাস এভরিথিং যেটা ডাইজেশন হয়েছে সবই অ্যাবজর্ব হয়, ইভেন ম্যাক্সিমাম কিন্তু ওয়াটারেরও অ্যাবজর্পশন কিন্তু স্মল ইন্টেস্টাইন হয়, তাহলে বলা হয় কেন লার্জ ইন্টেস্টাইনে সব থেকে বেশি ওয়াটার অ্যাবজর্ব হয়, ওটা মনে রাখতে হবে লার্জ ইন্টেস্টাইনে টোটাল যে যে প্রোডাক্টের অ্যাবজর্পশন হচ্ছে, লার্জ ইন্টেস্টাইনে যে যে প্রোডাক্টের অ্যাবজর্পশন হচ্ছে তার মধ্যে ওয়াটারটা সব থেকে বেশি, ঠিক আছে। আর নর্মালি সব থেকে বেশি ওয়াটার অ্যাবজর্ব হয় কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনে। এবারে হলো এই যে ব্লাড ক্যাপিলারি দিয়ে গেল গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এন এ প্লাস সিএল মাইনাস এগুলো সব অ্যাবজর্ব হলো, এবারে তাহলে ফ্যাটের ব্যাপারটা একটু স্পেশালি আমাদের দেখতে হবে, এটা কিভাবে ল্যাকটিয়ালের ভিতরে যাচ্ছে এবং কি ব্যাপার। আগে মনে রাখতে হবে এটি হচ্ছে আমাদের ওই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, ফ্যাট ড্রপলেটস বলতে পারো, রেড কালার দিচ্ছি না ছবিটা ঘেঁটে যাবে, তো এই লাল কালারের এই যে জিনিসটা এটা কিন্তু হাইড্রোফোবিক, এটা কি হাইড্রোফোবিক, হাইড্রোফোবিক মানে সে জলের সাথে কিন্তু মিশবে না, জলের সাথে তার সমস্যা আছে, তাহলে সেটাকে কি করে অ্যাবজর্পশনে হেল্প করতে হবে, তাহলে একে জলের হাত থেকে বাঁচাবে কে, তখন আসে আমাদের বাইল প্রোডাক্ট, কি নাম বাইল, বাইলের দুটো থাকে, বাইলের যে স্ট্রাকচার তার দুটো
হেড থাকে একটা টেল থাকে, যেটা হেড রিজিয়ন সেটা হাইড্রোফিলিক, যেটা টেল রিজিয়ন সেটা হাইড্রোফোবিক। তার মানে হাইড্রোফোবিকটাও জলকে পছন্দ করে না, আর হাইড্রোফিলিকটা জলকে কিন্তু খুবই পছন্দ করে। তাহলে এর সাথে তো জলের সমস্যা নেই, এই মুন্ডুটার সাথে তো জলের সমস্যা নেই, তাহলে এমন করে ঘিরে ফেললো। এইটা যদি সেই ফ্যাট ড্রপলেটসটা হয়, মানে আমাদের ওই ফ্যাটি অ্যাসিড ক্রিস্টাল হয় বা ফ্যাটের টুকরো যদি থাকে, যখন ইমালসিফিকেশন ফ্যাট হয় তখন এই স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, সেখানে এই যে ডান্ডা গুলো গায়ে এমন করে আটকালো যার বাইরের দিকটা হয়ে গেল হাইড্রোফিলিক, তার মানে একটা ওয়াটারের প্রতি অ্যাট্রাকশন আছে, এই স্টুয়ের প্রতি ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তাহলে কি হলো, এই যে স্ট্রাকচারটা হলো তাকে বলা হয় মিজেল। কি বলা হলো? মিজেল। তাহলে মিজেলের কাজ কি, এই যে ফ্যাটি অ্যাসিডটা তৈরি হয়েছে বা গ্লিসারল, তাকে কিন্তু এই ব্রাস বর্ডার এপিথেলিয়াম পর্যন্ত নিয়ে যাওয়া, লিউমেন থেকে স্মল ইন্টেস্টাইনের যে লিউমেন আছে সেই স্মল ইন্টেস্টাইনের লিউমেন থেকে এই যে স্ট্রাকচারটা হলো মিজেলস, তাহলে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের যে এটাকে টেনে টেনে নিয়ে গেল ব্রাস বর্ডার এপিথেলিয়াম, মানে মাইক্রোভিলির কাছে। মাইক্রোভিলির ভিতরে যখন ঢুকিয়ে দিল তখন তো আর বাইলটা সেলের ভিতরে এন্টার করবে না, এই মানে ব্রাস বর্ডার এপিথেলিয়াম মানে মাইক্রোভিলি তো আর বাইলটাকে অ্যাবজর্ব করবে না, সে ফ্যাটটাকে করলো, তাহলে সেলের ভিতরে ঢুকলো। ঢোকার পরে হয়েছে সমস্যা, কি সমস্যা, এ তো সেলের ভিতরে তো সাইটোপ্লাজম থাকে, তা সেখানে তো ওয়াটার পেয়ে যাচ্ছে না, তাহলে এই যে এখানে কি আছে, সাইটোপ্লাজম আছে, তাহলে এতেও ওয়াটার আছে, তাহলে সেই একই সমস্যা। তখন এর ভিতরে একটা প্রোটিনের লেয়ার, কোনো বাইলটাই নয়, একটা প্রোটিনের লেয়ার একে ঘিরে ধরে, তাকে বলা হয় কাইলোমাইক্রন। তাহলে কি নাম? কাইলোমাইক্রন। কাইলোমাইক্রনের কালার হচ্ছে হোয়াইট। তাহলে কাইলোমাইক্রনের কালার কি? কাইলোমাইক্রনের কালার হচ্ছে হোয়াইট। তাহলে এই যে ফ্যাট ছিল, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তাকে ঘিরে ফেললো কাইলোমাইক্রন। তাহলে এর যেহেতু হোয়াইট কালার, এ এবার কোথায় এন্টার করবে? সে হচ্ছে যাবে ল্যাকটিয়ালের ভিতরে। তাহলে কাইলোমাইক্রন তো হোয়াইট কালার, সে যখন ল্যাকটিয়ালের ভিতর দিয়ে যাবে তাহলে তার কালারও হোয়াইট হবে। তাই কাইলোমাইক্রনের গায়ে গ্রিন দিয়েছি বলে ল্যাকটিয়ালটার কালারও গ্রিন দিয়েছি, মানে কাইলোমাইক্রনের কালারটা যেমন হলো ওই ল্যাকটিয়ালের কালারটা হলো তেমন, সেই জন্যই বলা হয় যে ল্যাকটিয়াল হোয়াইট কালার হয়। কিন্তু নর্মালি তো হোয়াইট কালার হওয়ার কথা নয়, কারণ আদার্স যে আমাদের লিম ভেসেলস গুলো আছে সেগুলো তো হোয়াইট নয়, তাহলে এটা হোয়াইট হলো কেন? কি স্পেশালিটি আছে? কারণ এখানে ফ্যাট যখন আফটার ডাইজেশন ট্রান্সপোর্ট করছে তার চারপাশে একটা প্রোটিন থাকে, তাকে বলা হয় কাইলোমাইক্রন। সেই কাইলোমাইক্রনটার কালার হোয়াইট জন্য তখন ওটা ল্যাকটিয়াল গিয়ে পাস করবে, তার কালারটাও হোয়াইট হবে। এই হচ্ছে আমাদের হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের অ্যাবজর্পশন। এই ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হাইড্রোফোবিক, এই ওয়াটারকে পছন্দ করে না, নোটটা তোমরা কালেক্ট করো। এটা খুব সুন্দরভাবে ডায়াগ্রামেটিক্যালি দিয়েছি, তোমাদের যদি ভালো লাগে বলবে, বা কোনো জায়গায় যদি মনে হয় যায় এই এই জায়গায় এটা হলে ভালো হতো আমি চেষ্টা করবো, ঠিক আছে, এই অবধি করে দাও। এবারে নেক্সট একটা চার্ট দিয়ে দিচ্ছি আমি, যে চার্টে কোন কোন জায়গাতে কোন কোন খাবার অ্যাবজর্ব হয় সেটা করলে ওভারঅল আমাদের ডাইজেশনটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো যে কোন কোন জায়গায় ডাইজেশনটা হচ্ছে, এটা আমাদের লাস্ট স্লাইড হবে। যেমন মাউথ, এখানে কিছু ডাইজেশনের, সরি ডাইজেশনের পরে অ্যাবজর্পশন, এটা মাউথ, এটা স্টোম্যাক, এটা স্মল ইন্টেস্টাইন, এটা লার্জ ইন্টেস্টাইন। সব থেকে মনে রাখবে এইটা, এখানে ম্যাক্সিমাম, এখানে আলাদা করে লেখার তো দরকার নেই, প্রিন্সিপাল অর্গ্যান পর অ্যাবজর্পশন, এখানে 90% অ্যাবজর্পশন হয়, এটা তো সকলে জানে। তাছাড়া মাউথে বেশ কিছু মেডিসিন আছে, ডাক্তার চুষে খেতে বলে, যেগুলো চুষে খেতে বলে, যেমন সার্টেন ড্রাগস কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য মিউকোসা অফ দ্য মাউথ অ্যান্ড লোয়ার সাইড অফ দ্য টান আর অ্যাবজর্ব ইন টু দ্য ব্লাড ক্যাপিলারি লাইনিং দে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে সার্টেন ড্রাগ কামিং ইন কন্ট্যাক্ট উইথ দ্য মিউকোসা অফ দ্য মাউথ অ্যান্ড লোয়ার সাইড অফ দ্য টান আর অ্যাবজর্ব ইন টু দ্য ব্লাড ক্যাপিলারি লাইনিং দে। তাহলে যে যে মেডিসিন গুলো আমাদের চুষে খেতে বলা হয়, বেশ কিছু ফুডস ডাইজেশন হয়ে গেল, ওখানটা অ্যাবজর্পশন হয়ে গেল, সেটা আমাদের মাউথে হয়ে যায়। স্টোম্যাকে কি হয়? অ্যাবজর্পশন অফ ওয়াটার হয়, ঠিক আছে, সিম্পল সুগার হয়, অ্যালকোহল হয় না, মদ খেলে স্টোম্যাকে মানে অ্যাবজর্পশন হয়, লিভারে ড্যামেজ করে, তো অ্যাবজর্পশন অফ ওয়াটার, সিম্পল সুগার, অ্যালকোহল, এগুলো হয়। আর যেটা লাস্ট থাকে লার্জ ইন্টেস্টাইন, যেটা আমি বলছিলাম একটু আগে, অ্যাবজর্পশন অফ ওয়াটার, সাম মিনারেলস, ড্রাগস অ্যান্ড ফ্লেস। স্মল ইন্টেস্টাইনে যেগুলো হয় না বাকিটা ওই লার্জ ইন্টেস্টাইনে হয়ে যায়, আর স্টোম্যাকে আর মাউথে খুব কম পরিমাণে অ্যাবজর্পশন হয়। তাহলে সবথেকে বেশি হয় আমাদের স্মল ইন্টেস্টাইন, তারপরে লার্জ ইন্টেস্টাইন আর স্টোম্যাক, আর সবচেয়ে কম হয় মাউথ। তো এইটা তোমরা একটু মনে রাখবে, এনসিইআরটিতেও পেয়ে যাবে খুবই সোজা। আরেকটা জিনিস যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে ক্যালোরিফিক ভ্যালু, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট, 1 গ্রাম করে যদি নেওয়া হয়, বেশি না, 1 গ্রাম করে যদি নেওয়া হয়
তাহলে সেখান থেকে আমরা ক্যালোরিফিক ভ্যালু কার্বোহাইড্রেটের 4.1, প্রোটিনের 5.65, ফ্যাটের ক্ষেত্রে 9.45 কিলো ক্যালোরি, আর ফিজিওলজিক্যাল ভ্যালু মানে অ্যাকচুয়ালি যে ভ্যালু যে এনার্জিটা আমরা ইউজ করতে পারবো, মানে এর ভিতরে যে ভ্যালু মানে যে পরিমাণ এনার্জিটা আমরা ইউজ করতে পারবো সেটা 4.0, 4.0 আর 9.0, এটা হচ্ছে টোটাল ওর মধ্যে এনার্জি, সবটা তো ইউজ করা পসিবল না, তাহলে জিরো হয়ে গেল। তাহলে 4.1 থেকে আমরা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো, আমাদের বডিতে কাজে লাগবে 4.0, তাই সেটাকে বলছে ফিজিওলজিক্যাল ভ্যালু। আর ক্যালোরিফিক ভ্যালু বলছে এক্সাক্টলি ওর ভিতরে কতটা ক্যালোরি আছে, আর এটা 5.65 প্রোটিনের ক্ষেত্রে, এটা 4.0, আর এটা হচ্ছে ফ্যাট হচ্ছে 9.0। এবার এই যে নিচের চারটা দিলাম এর থেকে একটা সুন্দর অঙ্ক দেয়, ধরো তোমাকে বলা হলো, তোমাকে ধরো বলা হলো তুমি 1 গ্রাম হচ্ছে স্টার্চ, 1 গ্রাম হচ্ছে প্রোটিন, 1 গ্রাম হচ্ছে আমাদের ফ্যাট, আর 1 গ্রাম হচ্ছে আমাদের সেলুলোজ কনজাম্পশন করেছো, তাহলে টোটাল কত এনার্জি পাবে? দেখো 1 গ্রাম স্টার্চের জন্য আমাদের 4+, 1 গ্রাম প্রোটিনের জন্য আমরা 4+, 1 গ্রাম ফ্যাটের জন্য আমরা 4+0, কেন? সেলুলোজ আমাদের বডিতে ডাইজেস্ট হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 1 গ্রাম স্টার্চের জন্য আমি পেলাম 4, 1 গ্রাম প্রোটিনের জন্য আমরা পেলাম 4, আর 1 গ্রাম ফ্যাটের জন্য এটা 4, 9, আর আমাদের সেলুলোজ যেহেতু ডাইজেস্ট হয় না তাই তার থেকে আমরা কোন এনার্জি পাবো না, তাই টোটাল কত হলো 4×8=17 কিলো ক্যালোরি। তাহলে এই যে জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে, 1 গ্রাম স্টার্চ, 1 গ্রাম প্রোটিন, 1 গ্রাম ফ্যাট থেকে আমরা যে এনার্জি পাবো সেটাকেই ধরবো, কেন সেলুলোজে কোনো এনার্জি আমরা পাবো না। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আমরা একদম অনেক দিন ধরে বেশ কিছু ক্লাস ধরে ডাইজেস্টিভ সিস্টেমটা আমরা করছি, তোমরা সকলেই জানো। এক সেকেন্ড একটা জিনিস দেখে নিই, ঠিক আছে? আমাদের 4-5টা ক্লাস আমাদের হয়েছে, তার মধ্যে হচ্ছে আমাদের দেখবে পুরো ডিটেলে করানো হয়েছে স্ট্রাকচার অফ টিথ, স্ট্রাকচার অফ বাককাল ক্যাভিটি, তারপরে স্যালাইভারি গ্ল্যান্ড, হ্যাঁ, স্টোম্যাক, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, তাদের ডাইজেশন, কোন কোন এনজাইম রিলিজ করছে, কোত্থেকে রিলিজ করছে, কিভাবে ডাইজেশনটা হচ্ছে, কিভাবে অ্যাবজর্পশন হচ্ছে, আজকের ক্লাসে তো বাকিগুলো আমি কভার করলাম। তো এই করে পুরো ডাইজেশনের ক্লাসটা কিন্তু আজকে শেষ হলো। আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে, বা যারা নতুন দেখছো তাদের ভালো লাগবে, যারা অন্যান্য জায়গায় পড়ছো তারা এটাকে অ্যাজ এ রিভিশন নিতে পারো, তোমরা অনেক কিছুই শিখবে। যতটা পসিবল 100% দেওয়ার চেষ্টা করা হয়েছে, সব কিছু কাজ গুছিয়ে যতটা দেওয়া যায় তো সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি, ম্যাক্সিমামটাই কভার করা আছে। তোমরা ক্লাসটা করলে রিভিশনের সুবিধা হবে, আর যাদের কথা ভেবে এটা করা তারা হচ্ছে মেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিল, যে অনেক দূরে দূরে বাড়ি তারা ক্লাস করতে পারছে না, বা তারা অনলাইনে করতে চেয়েছিল আমি তাদের টাইম করে উঠতে পারিনি, বা অনেক স্টুডেন্ট আছে যেখানটায় এডুকেশনটা ঠিকঠাকভাবে স্প্রেড হয়নি, তো সকলের কথা ভেবে ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো করানো হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসগুলো করো, খাতায় নোটস নাও, MCQ করতে যখন বসবে এই খাতাটা নিয়ে বসো। আমি তোমাকে বলছি তোমার খুব কম কোশ্চেনই থাকবে যেটা আটকাবে, ম্যাক্সিমামটা কিন্তু আমাদের ক্লাস থেকেই তোমার রিকভারি হয়ে যাবে, ঠিক আছে? ব্যাপারটা হলো কি, আমরা নিজেদেরকে যেমন ভাববো আমাদের তেমনই হবে, যদি আমরা নেগেটিভ ভাবি নেগেটিভ হবে, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। চারপাশে 99% লোকই তোমাকে ডিমোটিভেটেড করবে, এটি হলো কাঁকড়ার জাত, ঠিক আছে? কাঁকড়া যেমন দেখবে বালতিতে রাখলে একটা কাঁকড়া উপরে উঠলে আরেকটা কাঁকড়া তাকে পা ধরে নামিয়ে দেয়, তো আমাদের পরিবেশটা এইরকম। কেউ যদি ভালো কিছু করতে চায় তাই তাকে ধরে নামিয়ে দেওয়া হয়, তো সেই অ্যাটমসফিয়ারে থেকে সেই পরিবেশে থেকে নিজেকে আপডেট করে মোটিভেটেড থেকে পরীক্ষাটা ক্র্যাক করা কিন্তু সোজা ব্যাপার নয়। তারপরে ফ্যামিলি প্রেশার থাকে, রিলেটিভের প্রেশার থাকে, তো তার একটাই, এর থেকে বেরোনোর একটাই ব্যাপার হচ্ছে সেলফ মোটিভেশন, যে আমি পারবো, মানে আমার দ্বারা হবে। এই কনফিডেন্টটা যদি তোমার থাকে যে আমি পারবো আমার হবে, তাহলে সেখানেই 50% কাজ হয়ে যায়। যদি মনে করো আমি পারবো না, তাহলে অলরেডি তার সেই এনার্জিটা ভিতর থেকে আসবেই না যে এই চ্যাপ্টারটা আমি আজকে শেষ করবো। তো সেই কারণে সেলফ মোটিভেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমরা রিভাইজ করো, যে কোনো বই মার্কেট থেকে তুমি তুলে নাও, এই আমাদের ক্লাস করো, ওটাকে রিডিং করো, আমি বলছি তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা পেরে যাবে। এইটুকু বলার ছিল, আমার কাজ বলার, তোমাদের কাজ করার। তো ডাইজেশনটা আমাদের শেষ হলো, পরবর্তীকালে আমরা ব্লাড সার্কুলেশন বা দেখি কোন চ্যাপ্টার করানো যায়। তো টোটাল 2টো চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। তোমরা সবাই মন দিয়ে ক্লাসগুলো করো, যারা আজকে ক্লাসটা ফার্স্ট টাইম দেখছো তারা আগের ক্লাসগুলো করে নাও, সবে স্টার্ট হয়েছে মাসখানেক হলো। তোমরা আমার সাথে লিঙ্ক থাকলে এক্সাম আস্তে আস্তে আমাদের প্রচুর চ্যাপ্টার এখানটায় কমপ্লিট করে দেওয়া হবে,
এবং তোমাদের সাথে একটা কমিউনিকেশন এবং বন্ডিং তৈরি হবে। তা আশা করি সকলে ভালো আছো, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।